নমস্কার, শুভ সকাল সবাইকে। আজকের এনি 24 চ্যানেলের দ্বিতীয় বার্ষিক সভায় সবাইকে সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। সবাই দর্শক শ্রোতাকে বহুত বহুত স্বাগত করতে হ্যাঁ আজকে এনি 24 চ্যানেল কি দ্বিবার্ষিক সম্মেলন মে, क्योंकि न्यूज चैनल सभी भाषाओं में काम करते हैं, इसके लिए हम सभी भाषाओं के उपयोग करना चाहते हैं। सो ऑल ऑफ यू आर वेलकम योर एनी 24 चैनल सेकंड एनुअल प्रोग्राम। थैंक यू। एनी 24 चैनल कबे कखन किभाबे तैरी हुए চেষ্টা করছি আপনাদের সামনে তার জন্ম বৃত্তান্ত সংক্ষেপে তুলে দেওয়ার জন্যে। 2021 সালে এই এনি 24 চ্যানেলের জন্ম হয়। খুবই ছোট তার সময়সীমা, কিন্তু ছোট সময়ের মধ্যেই প্রত্যেকের ঘরে ঘরে জনপ্রিয়তা লাভ করতে যাচ্ছে নানা রকমের খবর সরবরাহ করে। এনি 24 চ্যানেল নির্ভীক এবং নিরপেক্ষ এখানে চ্যানেল, সে চ্যানেলের যারা ফাউন্ডাররা রয়েছেন অবশ্যই জন্ম এবং তার পরিকল্পনার শুরুয়াত তো সঞ্জীব ভট্টাচার্য মহাশয়কে দিয়েই হয়েছে, কিন্তু তাকে সাহায্য করার জন্য যদি ওনারা এগিয়ে না আসতেন আজকে হয়তো আমরা এখানে আসতে পারতাম না। তাদের নাম শ্রদ্ধার সাথে আমি নিচ্ছি, শ্রীযুক্ত অশোক বর্মা, শ্রীমতী মহুয়া চৌধুরী, শ্রীযুক্ত দিলীপ কুমার এবং স্বর্গীয় জ্যোতিলাল চৌধুরী মহাশয়। ওনাদের সমস্ত উৎসাহ এবং পরিকল্পনায় আজকে এনি 24 চ্যানেল আপনাদের আমাদের সবার সাথে চলে আসছে। নিউজ চ্যানেলের একটাই দিক থাকে যে আমরা খবর দিচ্ছি সাম্প্রতিক কিংবা কোনো ধরনের ইভেন্ট, কিন্তু এনি 24 চ্যানেল ডকুমেন্টারি, যে কোনো ধরনের ধর্মীয় সব ধরনের খবর কিন্তু প্রচার প্রসার করে থাকে। সেই সাথে প্রত্যেকটি ভাষার উপরেও তার প্রাধান্য থাকে, যেমন কি মণিপুরি কিংবা অসমীয়া ভাষায় যদি বা হিন্দি ভাষায় যদি কেউ খবর বলে থাকেন তাহলে ওটা কিন্তু ওই ভাষাতেই তার চ্যানেলে গিয়েই বলতে হয়, যে চ্যানেলের যে ধরনের ডিমান্ড থাকে চাহিদা থাকে। কিন্তু এনি 24 চ্যানেলের এত সুন্দর তার বলার এবং তাকে সুযোগটা দেওয়া হয়ে থাকে যে উনি যদি এখানে মণিপুরি ভাষায় কোনো অনুষ্ঠান করতে চান তাও করতে পারছেন, অসমীয় ভাষায়, হিন্দি ভাষায়, যে কোনো ভাষায় নিজ ভাষাকে জায়গায় রেখে প্রচার প্রসার করাতে পারছেন। এতে করে কী হচ্ছে, প্রত্যেকেই তার বলার বা তার যেটা খবর পৌঁছানো অতি সহজে লোকের ঘরে ঘরে পৌঁছে দিতে পারছে। মাল্টি ডকুমেন্টারি চ্যানেল যখন হয় এনি 24, সেখানে অনেক ধরনের অনুষ্ঠান, বাৎসরিক যত অনুষ্ঠান রয়েছে তা কভার করার চেষ্টা করে থাকে। বাংলা, হিন্দি, অসমীয়া, ইংলিশ প্রতিটি ভাষাতেই এনি 24 চ্যানেল কিন্তু তার খবর সরবরাহ করে থাকে। সমগ্র উত্তর পূর্বাঞ্চলে খুব অল্প দিনের মধ্যেই এনি 24 নাম করে ফেলেছে, ঘরে ঘরে পৌঁছে গেছে। একই উদ্দেশ্য, প্রত্যেককে তার জীবনের চলার পথে যাতে বিশেষ কোনো খবর দিয়ে তাকে সাহায্য করা যায়। বিভিন্ন ব্যক্তিত্বরা এনি 24 চ্যানেলের সাথে জড়িয়ে রয়েছেন। এনি 24 চ্যানেলে যথেষ্ট ভালো রকমের নিউজ রিডাররা, নিউজ রিপোর্টাররা রয়েছেন যারা অক্লান্ত পরিশ্রম করে কায় মনোবাক্যে এবং অত্যন্ত নিষ্ঠার সাথে সংবাদগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করেন এবং সংবাদগুলোকে জনসমক্ষে তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সম্প্রচার করা হয় ইউটিউবে এবং ফেসবুকে, কেবল টিভিতেও এই এনি 24 চ্যানেলের অনুষ্ঠান অবশ্যই দেখা যায়। গেল বছর প্রথমবার হয়েছিল আমাদের বরাকে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান এনি 24 চ্যানেল থেকে, এবার দ্বিতীয় বছরের পালা। কাকে
আমরা সম্বর্ধনা দেব কাকে নয় তা নির্ণয় করা সত্যি খুব কঠিন, কারণ কি এমনিতেই আমরা জানি করাখালি অত্যন্ত উৎকৃষ্ট মানের একটা ছোট্ট শহর, কিন্তু জ্ঞান গুণে ভরা অপরিসীম সেই জায়গাতে কাকে ছেড়ে কাকে দেয়া সেই নির্ণয়টা নিতে এনি 24 চ্যানেলের কিন্তু সত্যি খুব কষ্ট হয়ে যায়। তা সত্ত্বেও চেষ্টা করছে ভাগ ভাগ করেও যদি সবার কাছে আন্তরিক সম্মানটুকু পৌঁছে দেওয়া যায়। তো সেটার জন্য গেল বছর প্রথমবার ছিল, এবার আমাদের দ্বিতীয় বছর। एली 24 चैनल में ऐसे सभी लोग जो जुड़े हुए हैं, विशिष्ट वरिष्ठ कनिष्ठ सभी प्रकार के नागरिकों को यहाँ पर स्थान है। सभी उनकी जो प्रेम है एली 24 चैनल के लिए, न्यूज़ के लिए, सभी यहाँ पर आके वो दर्शाते हैं, वो हमें सबको मालूम है। जैसे कि अगर हम हिंदी में बात करें तो गोपाल जी हैं, जहाँ पर भारत के जिस प्रांत में रहते हैं वो वहाँ से भी सेवा देते हैं। बिंदु सिंह जी है जो हमारे साथ रह करके जिस प्रकार की वो हेल्प करना चाहती है उनके अंदर से करते हैं। द्विवेदी जी है, वैसे बहुत सारा लोग यहाँ पर हैं जो हमें एनी 24 चैनल को बढ़ाने के लिए उनके अवदान जरूर देते हैं। मैं मेरी छोटे से परिचय बौनाली मिश्र एनी 24 चैनल की न्यूज़ रीडर एंड एडिटर, मुझे भी बहुत भाग्य है कि मैं यहाँ पर आकर के आप सबके बीच रह पाई हूँ। छोटा सा परिचय था एनी 24 के लिए।